নমস্কার বন্ধুরা, আট করে শুনি তোমাদের সাথে স্বাগতম। আশা করি তোমার সাথে খুব খুব ভালো আছো। আজকে খুব সুন্দর পাহাড় ও ঝর্ণার দৃশ্য ওয়াটার কালারে নিয়ে চলে এসেছি আমি অতন। তোমার সাথে আজকে দেখাবো করে কীভাবে করতে হয়। দেখে না বন্ধুরা, প্রথমে আমরা পেন্সিল করে হালকা করে ড্রয়িং করে নিলাম, তারপরে এবার পেপারটাকে আমরা প্লেনভাবে জলে মেরে নেবো। আর সবসময় আঁকতে গেলে স্বচ্ছ বা পরিষ্কার জলে ইউজ করবে। দেখে নাও, আমি প্রথমে পেপারটাকে জল মেরে দিলাম, তারপরে আমি হলুদ আর সাদা মিশ্রণ করে নিয়ে একটু কালারটাকে একদম নিচে থেকে লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কী সুন্দরভাবে একদম চারিদিকে ছিটকে চলে যাচ্ছে না, খেলে যাচ্ছে না, কী সুন্দরভাবে দেখে নাও বন্ধুরা এভাবে চলে যাবে। তারপরে একটু লাল আর সাদা মিশিয়ে একটুখানি করে নিলাম পিঙ্ক কালার, পিঙ্ক কালারও এরকমভাবে দিয়ে দিলাম। ওপরে আছে ডিপ নীল কালার দিয়ে দিচ্ছি, দেখে নাও বন্ধুরা আকাশে ডিপ নীলটা দিচ্ছি। আর জল দেওয়া আছে যেহেতু, সেই জন্য স্মুথভাবে নেমে পড়ছে। দেখো কী সুন্দর মেঘ ঢেউ একদম মেঘের মতন একদম নেমে পড়ছে। দেখো আকাশটা আমরা কমপ্লিট করে নিলাম, এবারে আমরা পাহাড়টাকে কমপ্লিট করবো। দেখে নাও, আমরা চকলেট শর্ট একটু ব্ল্যাক কালার মিশিয়ে নিয়েছি, তারপরে একটু দেখে নাও জল দিয়ে আমরা এটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর একটু হলুদ কালার মিশিয়ে নিচ্ছি, কাঁচা হলুদ যেটাকে বলা হয়, যেটাকে একটু মিশিয়ে নিয়ে আমরা এটাকে করে নিচ্ছি খুব সুন্দরভাবে পাহাড়ের কালারটা। হ্যাঁ, এর সাথে একটু ব্ল্যাকও মিশিয়ে নিয়ে আমরা এই দিকটা করে নিলাম। দেখে নাও বন্ধুরা, একটু বর্ডার বর্ডার করে নিলাম। দেখে নাও বন্ধুরা, এই দিকটাও সেমভাবে একটু ব্ল্যাক কালারটা বেশি মিশিয়েছি। মিশিয়ে তারপরে আমরা চকলেটটা দিয়ে দেখে নাও টেনে দেবো, হালকা করে চকলেটটা দিয়েছি। দেখে নাও বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি টেনে দিচ্ছি। দেখে নাও এইভাবে আমরা টেনে দিলাম। দেখে নাও পাহাড়টা কমপ্লিট করে নিলাম খুব সুন্দরভাবে, এইদিকে পাহাড়টা আর এইদিকের পাহাড়টা করছি। দেখে নাও বন্ধুরা, আমরা ব্ল্যাক কালার প্রথমে নিয়ে নিলাম, তারপর ডিম নীল দিয়ে দিয়েছি, নিমটা দেখে নাও এইভাবে মেরে নিলাম। এবারে এই দিকটা একটু ডিম হালকা নীল করে নিলাম, সাদা মিশিয়ে নীলের সাথে। দেখে নাও বন্ধুরা, এইভাবে করে নিলাম, এইভাবে হয়ে গেল। দেখে নাও এইভাবে হয়ে গেছে। আর এইখানটা আমরা একটুখানি চকলেট কালার মিশিয়ে নিয়েছি, তারপর আমরা হলুদ সাদা মিশিয়ে নিলাম। দেখে নাও সাদা মিশিয়ে এই দিকটা পাহাড়টা আমরা কমপ্লিট করে নিয়েছি কি সুন্দর। আর এইটা একটু ব্ল্যাক কালার মিশিয়ে নিচ্ছি, দেখে নাও ব্ল্যাক কালারের দাগ দিয়েছি পাথরের কি সুন্দরভাবে। দেখে নাও বন্ধুরা, এইটাকে আমি খুব সহজে দেখাচ্ছি তোমাদের, আর কঠিনভাবে যাতে তোমরা পারো, কঠিন করে দেখালে তোমরা বুঝতে পারবে না অনেকে, সেইভাবে আমি সবুজ করেই দেখাচ্ছি, চেষ্টা করছি যতটা পারি। দেখে নাও উপরে হালকা সবুজ মিশ্রণ করে নিয়েছি, শ্যাওলা কালার হালকা সবুজ মিশ্রণে, এবারে হলুদ কালার দিয়ে দিচ্ছি। দেখে নাও একটুখানি দিয়ে জল মিশিয়ে টেনে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা, খুব সুন্দরভাবে এইখানটা আমরা একটু ছোপ ঝাড় করবো। দেখে নাও, আর এইখানটা এবার জলের কালারটা করে নিচ্ছি। দেখে নাও প্রথমে আমরা জলের কালারটা নিয়ে নীল নিয়ে মেরে নিয়েছি। দেখে নাও ঝর্ণাটা এখান থেকে বেয়ে পড়ছে, এইখান থেকে হালকা করে আমরা প্রথমে এক ফোঁট প্রথমবারে মেরে নিলাম। দেখে নাও জল দিয়ে এখানে মেরে নিয়েছি, এভাবে আমাদের কালারটা করে নিলাম জলের কালারটা। এবার এইটাকে একটু শুকনো হতে টাইম লাগবে, যেহেতু ওয়াটার কালার একটু শুকনো হতে টাইম তো লাগবে বন্ধুরা, তাই শুকনো হওয়ার একটু 2 মিনিট পরেই আমরা আবার ডিপ কালার দিয়ে এটাকে একটু বর্ডার ফর্ডার করে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা, একটু ডিপ করে কালারটাকে আর একটু ফুটিয়ে নিচ্ছি। দেখে নাও এইভাবে এইভাবে সেট সেট দিয়ে নিচ্ছি চারিদিকে। দেখে নাও বন্ধুরা, খুব সুন্দরভাবে এইভাবে এইভাবে ঝর্ণার দিকে জল পড়ছে এইভাবে চারিদিকে। দেখে নাও খুব সুন্দরভাবে করছি, এই দেখো এইভাবে করে নিচ্ছি, এইভাবে জলের কালারটা করে নিলাম পুরোটা, এইভাবে এইভাবে করে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা, খুব সুন্দরভাবে দেখুন লাগছে না জলেরটা, জলের কালারটা করে এইভাবে নীলটা করে নিচ্ছি, ডিম আর নীল সাদাটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে জলের কালারটা করে নিলাম। দেখে নাও বন্ধুরা, আর এখানটা একটু ডিপ ডিপ কালার দিয়ে দিচ্ছি, আর এখানটা ঝর্ণাটা যেহেতু পড়ছে সেই মতোটা আমরা করবো। দেখে নাও বন্ধুরা, আর খুব সহজে করেছি যাতে তোমরা সহজেই পারো। আর একটু ঢেউ ঢেউ করে দিচ্ছি, এখানটা জলের ঢেউ ফেলছে ডিম নীলটা দিয়ে। এবার আমার এখানটায় এইখানটা একটু ঝর্ণার জলটা যে ছিটকানোর ভাবটা করে নেবো, পড়ছে ছিটকে পড়ছে, দেখে নাও একটু সাদা সাদা দিয়ে নেবো। দেখে চারিদিকে ছিটকে ছিটকে পড়ছে, এইদিকে জলটা নামছে একটু সাদা দিয়ে নেবো, সাদা দিয়ে দেবো চারিদিকে জলের কালারটা। এইভাবে করে নিলাম পুরোটাকে, দেখে নাও ঝর্ণা কী সুন্দর ঝর্ণার জলটা পড়ে ছিটকে যাচ্ছে না। আর এইদিকে একটা পাথর আছে, দুটো পাথর রাখা আছে। দেখে নাও বন্ধুরা, একটু ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কালারটা দেওয়ার পরে একটু হলুদ কালারটা নিয়ে নিলাম, হলুদ কালারটা নিয়ে বাকি অংশটা মেরে নেবো। দেখে নাও হলুদ কালারটা আর সাদা মিশিয়ে একটু মেনে নিলাম। এবার নীলটা একটু করে নীলটা করে নিচ্ছি, দেখে নাও ডিম নীলটা করে নেবো, এই জল পাথরের নিচটায় ডিম নীলটা করে নেবো খুব সুন্দরভাবে। তার আগে এই পাথরটা একটু এরকমভাবে বর্ডার দিয়ে নেবে একটু কালো আর চকলেট কালারের মিশ্রণে। দেখে নাও বন্ধুরা, এই যে আমি করে নিয়েছি, এইভাবে করে নিয়েছি, এইভাবে তোমরাও করে নেবে বন্ধুরা খুব সহজে। দেখে নেবে ডিম নীলটা আমি পাথর এইখানে মেরেছি, হালকা কালার এইখানটা চকলেট কালার আর ব্ল্যাক কালারের মিশ্রণ দিচ্ছি, যাতে জলে ছাওয়াটা পড়েছে, খুব সুন্দর লাগছে না বন্ধুরা। দেখে নাও বন্ধুরা, আমি যতটা পারি সহজ করে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা পারো, ইচ্ছে কঠিন কঠিন আঁকতে গেলে তোমরা পারবে না, আবার বুঝতেও পারবে না কীভাবে করেছি। দেখে নাও এইদিকে একটু কালো আর চকলেট মিশিয়ে ডালপালাগুলো করে নিচ্ছি, দেখে নাও এইখানটা করে নিয়েছি। এবার এইখানটা আমরা একটু দেখে নাও যেটা জলের ঢেউটা করে নিচ্ছি, ছাড়াটা পড়েছে যে পাথরের, দেখে নাও খুব সুন্দরভাবে করে নিলাম এইখানটা। দেখে নাও জলের কালারটা একটু চারিদিকে জলের ঢেউ যাচ্ছে, চারিদিকে একটু জলের স্পটটা করে নিয়েছে মোটামুটিভাবে। আমরা এবার এইখানটা একটু হালকা সবুজ দিয়ে দিলাম,
দেখে নাও বন্ধুরা, সবুজ একটু জলটা টেনে দিচ্ছি, আর এই দিকটা পাতাটা করে নেবো পরটা, দেখে নাও হালকা সবুজ বা ডিপ সবুজ দিয়ে তিন চার রকম কালার দিয়ে পাতাটা ঝুড়ো ঝুড়ো পাতা করে নিচ্ছি, দেখে নাও বন্ধুরা। এই দেখো পাতাটা করে নিলাম, এবারে আমরা একটু অরেঞ্জ কালার দেবো, এই দিকটা একটু অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি হালকা করে, দেখে নাও বন্ধুরা। এই দিকটা একটু অরেঞ্জ কালার দিয়ে নিলাম, এই দিকটা একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি, আর ডিপ কালার করছি, এখানটা হালকা সবুজ করছি, কোনো জায়গায় ডিপ সবুজ করছি, কোনো জায়গায় শ্যাওলা কালার করছি, দেখানো একটু ডিপ সবুজ কালার, ফটাফটি পাড়াটা এইভাবে ভর্তি করে নেবো ঝুড়ো ঝুড়ো, কত সুন্দরভাবে লাগছে না বন্ধুরা। আর তোমরা বন্ধুরা চেষ্টা করো, অবশ্যই পারবে, আর আমাকেও কমেন্ট করে জানাবে কোথায় কী অসুবিধা হচ্ছে, আমি আরও আরও তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের সেটা সলভ করার চেষ্টা করবো। দেখে নাও বন্ধুরা, এদিকটা করে নিলাম, পাতা কত সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো চারিদিকে পাতা হয়ে আছে, তাই খুব সুন্দর লাগছে। আর সিম্পলভাবে ড্রয়িংটা করেছি যাতে তোমরা সহজেই পারো, কেন কঠিন করে করলে তোমরা তো বুঝতে পারবে না, আর তোমরা যেহেতু শিখছো এখন নতুন, তোমরা তাই কঠিনটা থেকে বিরত থাকাই উচিত। দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে চারিদিকে পাতাগুলো হয়ে গেল আমাদের, শুধু সহজভাবে এইখানটা আমরা সেমভাবে পাতা করে নেবো, দেখে নাও বন্ধুরা ওইভাবে সবুজ কালার দিয়ে একটু পাতাটা করে নেবো, এইখানটা আমি এক্সট্রা কোনো কালার দিচ্ছি না, শুধু সবুজ কালারটাই দেবো, কেন জলের মধ্যে একটু ডিপলি ভাবটা দেখানোর জন্য। দেখে নাও বন্ধুরা খুব সহজভাবে, এই দেখো পাতাগুলো হয়ে গেল কত সুন্দরভাবে, মোটামুটি আমাদের ছবি প্রায় কমপ্লিটের শেষের পথে হয়ে এসেছে, এবার পাখিটা আমরা করে নিচ্ছি, দেখে নাও আমাদের ছবি প্রায় কমপ্লিট, আগামী ভিডিও আবার দেখা হচ্ছে, আজকের মধ্যে টাটা।